महिला साहाबी जुमाइला রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের চমকপ্রদ ঘটনা। প্যানভিশন টিভি প্রেজেন্টস। জুমাইলা বিনতে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সাহাবী মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন। মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে আবুল বিদাহ ইবনু আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দেন। বিয়ের কিছুদিন পর সেই সাহাবী জুমাইলা বিনতে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক তালাক অথবা দুই তালাক দেন। জুমাইলা বিনতে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহা ইদ্দত পালন করেন। ইদ্দত পালন শেষে সেই সাহাবী আবারও জুমাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফিরিয়ে নিতে চান, অর্থাৎ তিনি এক বা দুই তালাক দিয়েছেন, এখনও চাইলে স্ত্রীকে ফিরিয়ে নিতে পারেন। স্বামী যেমন স্ত্রীকে ফিরে পেতে আগ্রহী, স্ত্রীও তেমন স্বামীর কাছে ফিরে যেতে আগ্রহী ছিলেন, কিন্তু বাধা হয়ে দাঁড়ান জুমাইলা বিনতে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই মাকিল ইবনে ইয়াসার। তিনি আল্লাহর কসম করে বলেন, আল্লাহর কসম, সে আর কখনো তোমার কাছে ফিরে যাবে না। স্বামী স্ত্রী দুজনে একে অন্যকে চাচ্ছেন, কিন্তু ভাই চাচ্ছেন না। বোনকে তালাক দেয়া তার আত্মসম্মানে লেগেছে। এই প্রেক্ষাপটে আল্লাহ পবিত্র কোরআনের একটি আয়াত নাজিল করেন। আল্লাহ বলেন, তোমরা যখন নারীদের তালাক দেবে, অতঃপর তারা তাদের নির্দিষ্ট সময়কালে উপনীত হবে, অর্থাৎ ইদ্দত পূর্ণ করবে, তখন তারা তাদের পূর্বের স্বামীদের বিয়ে করতে চাইলে তাদেরকে বাধা দিবে না, যদি তারা বিধিমতো পরস্পর সম্মত হয়। সূরা বাকারা আয়াত ২৩২। এই আয়াত নাজিল হলে মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কসমের কাফারা আদায় করেন। তাফসির ইবনে কাসির। অতঃপর তিনি তার বোন জুমাইলা বিনতে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার পূর্বের স্বামীর কাছে প্রেরণ করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার ৫১৩০।